Are you okay? Are you feeling okay? Are you all right? হ্যাঁ, আজকে আমরা বলবো, আর ইউ ওকে? আমাদের এই প্রশ্নটা কিন্তু আমরা সচরাচর করে থাকি যে আপনি ভালো আছেন তো, আপনার সব কিছু ঠিক আছে। আমরা যারা সহমর্মিতা দেখাতে পছন্দ করি, কিংবা আমরা আসলে ভেতর থেকে ভীষণ ভালো মনের আর কি, তাদের অন্যের কষ্ট আমাদেরকে নাড়া দেয় বা অন্যের একটু মুখটা ফেড হয়ে আছে বা একটু তাদেরকে তাকে একটু বিবর্ণ লাগছে, আমরা কিন্তু প্রশ্ন করি যে ভালো আছেন, কেমন আছেন, সব কিছু ঠিকঠাক? তো আমরা আজকে এটাই শিখব ইংরেজিতে। লেটস বিগিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল খুদে পাঠশালা। আজকের বিষয়, আর ইউ ওকে? হ্যাঁ, আজকের বিষয় এটাই। আমরা আজকে শিখব যে কিভাবে একটা মানুষকে আমরা, তা একজন আনহ্যাপি লুকস আমরা দেখতে পাচ্ছি, তো সে ভীষণ বিমর্ষ হয়ে আছে, বা তাকে আমরা কিন্তু যখন একটু কোয়েশ্চেন করি, তখন যখন আমরা তাকে একটু প্রশ্ন করি, তখন একটা বিষয় হয় যে সে কিন্তু হালকা হয়। তো আমাদের এই প্রশ্নটা আমরা বিভিন্নভাবে করতে পারি। তো কীভাবে করতে পারি? আর ইউ ওকে, এটা ভীষণ কমন, তাই না? তো আমরা একটু ডিফারেন্ট সেন্টেন্স ইউজ করতে পারি। সেটা হচ্ছে প্রথম, আস্কিং এনি ওয়ান ইজ অল রাইট, আস্কিং সাম ওয়ান ইজ অল রাইট। আপনি প্রশ্ন করেন যে সব কিছু ঠিক আছে কিনা, এরকম একটা আমি দুইটা ক্যাটাগরিতে ভাগ করেছি। আমরা দুভাবে প্রশ্ন করতে পারি, আবার হোয়াই সো আনহ্যাপি ইউ আর, কেন তুমি এত বেশি অসুখী তোমাকে লাগছে, তো এরকম টাইপেরও কোয়েশ্চেন আমরা করতে পারি। তাহলে প্রথম যে কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে আর ইউ ওকে, আর ইউ ওকে? আমরা আর ইউ ওকের পরিবর্তে আমরা বলতে পারি আর ইউ অল রাইট। থার্ড নাম্বারে আছে, আমরা এটাও বলতে পারি আর ইউ ফিলিং ওকে। ফোর্থ নাম্বারে, লাইফ গট ইউ ডাউন, তোমার মানে কোনো সমস্যা হয়েছে, লাইফ গট ইউ ডাউন। আমরা এই আর ইউ ওকের পরিবর্তে কিন্তু এগুলো বলতে পারি, যে কোনো একটা সেন্টেন্স আপনাকে কিন্তু অবশ্যই বলতে হবে। এই সাব সেন্টেন্সগুলোর মধ্যে যে কোনো একটা আমরা চুজ করতে পারি অন্য কাউকে বলার জন্য, বা আপনি অনেককে, বা দেখা যাচ্ছে আপনি দু একজনকে বলবেন, এক একজনকে আপনি এক একটা সেন্টেন্স ইউজ করতে পারবেন। এটাতে কি হয় যে আপনার স্পোকেনের একটা দক্ষতাও বাড়ে, এবং আপনার যে কনভারসেশন স্কিলটা, এবং আরেকটা বিষয় হচ্ছে আপনার যে আপনি যে শিখছেন বা আপনি শিখেছেন, সেটা যখন আপনি প্র্যাকটিস করবেন, এটা কিন্তু আপনার মানে ওয়ান কাইন্ড অফ প্র্যাকটিসিং। ওকে, তো আমরা এটা বলতে পারি লাইফ গট ইউ ডাউন। আমরা এটার পরিবর্তে আমরা এটাও বলতে পারি, সেটা হচ্ছে আর থিংস গেটিং ইউ ডাউন, আর থিংস গেটিং ইউ ডাউন। এরপর আমরা এটাও বলতে পারি ইউ লুক লাইক লস্ট ইউর বেস্ট ফ্রেন্ড, অ্যাকচুয়ালি তোমাকে দেখে মনে হচ্ছে তুমি জীবনের অনেক ভালো কিছু, বেস্ট ফ্রেন্ড বলতে এখানে খুব কাছের বন্ধু হারিয়েছে এটা বোঝায় না, কিন্তু এটা বোঝায় যে জীবনের খুব মূল্যবান কিছু তুমি হারিয়ে ফেলেছো, তোমাকে দেখে এত পেল লাগছে কেন, এত ফেড লাগছে কেন। তো আমরা এটা বলতে পারি ইউ লুক লাইক লস্ট ইউর বেস্ট ফ্রেন্ড। আমরা এটাও বলতে পারি আর ইউ ওকের পরিবর্তে, সেটা হচ্ছে ইউ লুক লাইক দ্য উইন্ড হ্যাজ বিন টেকেন আউট অফ ইউর সেলস। ঠিক এরকম হবে, ইউ লুক লাইক দ্য উইন্ড হ্যাজ বিন টেকেন আউট অফ ইউর সেলস। আমরা এই সেন্টেন্সটা ইউজ করতে পারি। আমি একটু ধীরে ধীরে বললাম, তার কারণটা হচ্ছে যে আমাকে আমার এরকম, আমি গত যে ভিডিওগুলোতে আমি একটু দ্রুত বলার চেষ্টা করেছি, তো অনেকের বুঝতে অসুবিধা হয়, এই জন্য আমি ধীরে ধীরে আপনাদেরকে একটু শব্দগুলো ক্লিয়ারলি বললাম, যাতে আপনাদের শিখতে সুবিধা হয়। এবার আমরা চলে যাই সেকেন্ড স্টেজে, যে আপনি আরও কিছু বলতে চান, আর ইউ ওকে, বা এটা না আপনার খুব, আপনি একটু ডিটেলে জানতে চান তার সমস্যাটা কী, তখন আপনি আর ইউ ওকে, এটা কিন্তু একটা নর্মাল যে আর ইউ ওকে, ইয়েস আই এম অল রাইট, উত্তরটা এরকম হলে ওকে ফাইন। কিন্তু আপনি যখন ডিটেলে তার সম্পর্কে আপনি জানতে চাইছেন, তাকে দেখে আপনার বিমর্ষ লাগছে, তখন আমরা কী বলতে পারি, সেটা আমরা বলতে পারি হোয়াটস দ্য ম্যাটার, কী হয়েছে তোমার, হোয়াটস দ্য ম্যাটার। আমরা এটাও বলতে পারি, সেটা হচ্ছে সামথিং গট ইউ ডাউন। এটা আমরা আগেও শিখেছি যে আমাদের আগের সেন্টেন্সে ছিল আর ইউ অল রাইট, আমরা লাইফ গট ইউ ডাউন, আমরা এখানে আবার বলছি সামথিং গট ইউ ডাউন, দুটা কিন্তু একই অর্থ দিচ্ছে, কিন্তু আপনি সেন্টেন্সটা একটু সামথিং বলেছেন, আবার ওখানে লাইফ ছিল, আর বাকি সেন্টেন্সটা একই রকম ছিল। আমরা
থার্ড নাম্বার সেন্টেন্স এখানে রয়েছে হোয়াটস গট ইউ ডাউন, কি হয়েছে যে তোমাকে এতটা বিমর্ষ লাগছে, হোয়াটস গট ইউ ডাউন, হোয়াটস দ্য ম্যাটার। এরপর একটা সুন্দর সেন্টেন্স রয়েছে, সেটা হচ্ছে হোয়াই আর ইউ ব্লু, ব্লু দ্যাট মিন্স স্যাড। এখানে ব্লু কোনো কালারকে মেনশন করছে না, ব্লু এখানে স্যাড অর্থে বোঝাচ্ছে যে হোয়াই আর ইউ ব্লু। খুব সুন্দর একটা সেন্টেন্স এবং নতুন একটা ভিন্ন মাত্রা যোগ করে আপনার কথার মধ্যে, যে আপনি কিন্তু বেশ ইংরেজি জানেন, এটা বোঝা যায় হোয়াই আর ইউ ব্লু। এটা আসলে আপনি ফর্মালি ইউজ করতে পারবেন, ফর্মালি ইউজ করতে না করাটাই ভালো, এটা আপনি ন্যাচুরাল কনভারসেশনে আপনি ইউজ করতে পারেন। তো এটাতে অবশ্য সেরকম বাধ্যবাধকতা নাই, তবে এটা ইনফর্মালি ইউজ করাটাই বেটার। তো হোয়াই আর ইউ ব্লু, এর পরে যে সেন্টেন্সটা রয়েছে সেটা হচ্ছে হোয়াই ইজ ইউর ফেস সো লং, মানে তোমাকে এত বিমর্ষ লাগছে কেন। আমি যে বলছি হোয়াই হোয়াই আর ইউর ফেস ইজ সো ফেড, আমরা এর পরিবর্তে এটা বলতে পারি হোয়াই ইজ ইউর ফেস সো লং, এটা বলছি। এরপর আমরা এটা বলতে পারি, এটাও একটা মজার সেন্টেন্স কিন্তু, যে হু রেইনড ইন ইউর প্যারেড, হু রেইনড ইন ইউর প্যারেড, তোমার এই যাত্রায় কে এরকম বৃষ্টিপাতটা ঘটলো, তাই না, এরকম অর্থ চলে আসে না। এটার অর্থ কী দেয়, এটার অর্থ দেয় হচ্ছে যে এখানে আমরা রেইনড ইন ইউর প্যারেড, এই হু রেইনড ইন ইউর প্যারেড, এটার অর্থ হচ্ছে রুইনড ইউর প্ল্যানস, তোমার যে পরিকল্পনা ছিল এটাতে কে জল ঢেলে দিল, কে ধ্বংস করে দিল, কে নষ্ট করে দিল, কে ডিস্ট্রয় করলো তোমার এই প্ল্যানকে, রুইনড ইউর প্ল্যানস, এটার অর্থটা এরকম দেয় যে হু রেইনড ইন ইউর প্যারেড। ভীষণ সুন্দর একটা সেন্টেন্স, তাই না। এরপরে যেটা রয়েছে যে হু বার্স্ট ইউর বাবল, হু বার্স্ট ইউর বাবল, আমি আবারও বলছি হু বার্স্ট ইউর বাবল, এই যে মানে তোমার এই সব কিছু, এখানেও আপনার একটা হু বার্স্ট ইউর বাবল অর্থটা এরকম যে হু রুইন্ড ইউর গুড আউটলুক অন লাইফ, হু রুইন্ড ইউর গুড আউটলুক অন লাইফ, কে নষ্ট করে দিল যে তোমার এই জীবনের ভালো দৃষ্টিভঙ্গিগুলো, কে কারণে কে নষ্ট করে দিল, এরকম আমরা ডিটেলে যখন জানতে চাই তখন এটা আমরা বলতেই পারি। তো আজকে আমরা কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস আমরা শিখতে চেয়েছি এবং আমি শেখাতে চেয়েছি। এবং আরেকটা বিষয় আপনাদেরকে মেনশন করে দিই, সেটা হচ্ছে যে আমার এই ক্লাসগুলো আপনারা অবশ্যই শনি সোম বুধ ঠিক সকাল 9:01 আপনারা দেখতে পাবেন, প্রতি সপ্তাহের শনি সোম বুধ ঠিক সকাল 9:01। এবং আমার যে প্রচেষ্টা সেটা হচ্ছে যে আমি সবসময় বলি, সবসময় বলে চলেছি যে আপনারা কিন্তু অবশ্যই ভালো করে ভালো কিছু শিখতে চাইলে আপনাকে অবশ্যই যে শেখায় তাকে একটু অনুপ্রেরণা দিতে হয়, আর সেই অনুপ্রেরণার জায়গা হচ্ছে অবশ্যই আমার ভিডিওটা আপনারা অবশ্যই লাইক দিবেন এবং অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে আমার এই কাজ। আর সাবস্ক্রাইব মাই চ্যানেল খুদে পাঠশালা। আল্লাহ হাফেজ।